নমস্কার বন্ধুরা আজকের পর বেশ শেয়ার করব সয়াবিন দিয়ে মুখে লেগে থাকার মতন একদম কষা মাংসের মতন খুব হেলদি দারুণ স্বাদের একটা রেসিপি ডিনারের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন কারণ এটা খুব অল্প সময়ে খুব সহজে তৈরি হয়ে যায় তবে খেতে দারুণ লাগে রুটি লুচি পরোটা নান কুলচা এইসবের সাথে তো রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল জলের মধ্যে এক চামচ নুন দিয়ে নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সয়াবিন সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে তো গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্যে ফুটিয়ে নেব তিন চার মিনিটের মধ্যেই দেখা যাবে সয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর সাইজে ফুলে প্রায় ডাবল হয়ে যাবে তো সয়াবিন এখানে আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সয়াবিনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সোয়াবিন এরকমভাবে ভালো করে সেদ্ধ করে রান্না করলে সোয়াবিনের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে তো সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে তারপরে জলটাকে কিন্তু এরকমভাবে হাত দিয়ে প্রেস করে চিপে নিতে হবে সোয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে তো খুব ভালো করে জলটাকে এরকমভাবে চিপে নিতে হবে যদি সোয়াবিনের মধ্যে জল থেকে যায় তাহলে কিন্তু সোয়াবিনটা একদম কাদা কাদা মতন হয়ে যাবে পেস্ট করলে তো ভালো হবে না রেসিপিটা তো সয়াবিনটাকে এবার আমরা পেস্ট করবো তার জন্য এখানে একটা ছোটো মিক্সি জারের মধ্যে সয়াবিনটাকে নিয়ে নিয়েছি মিক্সিটাকে একদম হাই স্পিডে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য একবার চালিয়ে সয়াবিনটাকে এরকমভাবে একদম ঝরঝরে করে একটু মোটা মোটা করে মানে কিমার মতন করে পেস্ট করতে হবে সয়াবিনটা যদি একদম মিহি পেস্ট হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না তো সেই জন্যই সোয়াবিনের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেওয়াটা খুব জরুরি তো সয়াবিনের কিমা এখানে আমাদের রেডি হয়ে গেছে এবার একটা ছোট মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো এর সাথে নিয়ে নিচ্ছে মোটামুটি সাত থেকে আটকোয়া রসুন এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা একদম অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে এবার চলে যাব রান্নায় রান্নাটা করার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল চার টেবিল চামচ সাদা তেল এখানে আমি দিলাম আর এই রেসিপিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা গরম করে নিয়ে এখানে ফোড়নে দিলাম একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আর যাচ্ছে এখানে হাফ চামচ গোটা জিরে মিডিয়াম আছে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্যে বেশ একটু লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো পেঁয়াজের কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে একটু হালকা লালচে রঙ আসতে শুরু করেছে এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি চিলি পাউডার হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি মিডিয়াম আছে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মিক্সিতে একটু মশলা লেগেছিল সেটা ধুয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়াটা খুবই জরুরি নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে আর সেটা ভালো লাগবে না তো মশলা এখানে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটাকে ঢেকে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্যে যাতে করে মটরশুটিটা একটু সেদ্ধ হয়ে যায় তো মটরশুঁটিটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে তারপরে দিতে হবে নাহলে অনেক সময় দেখা যায় টক দই রান্নায় দিলেই একটু কেটে যায় মানে ছানাছানা মতন হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে তারপরে টক দইটাকে দিতে হবে আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন তাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার আর কোনো চান্স থাকবে না তো টক দইটাকে দিয়ে মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে খুব ভালো করে সব কিছুকে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এবার সয়াবিনের কিমাটা দিয়ে দিলাম মিডিয়াম আছে সয়াবিনের কিমাটাকে মশলার সাথে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট মতন সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি যেরকমভাবে বলছি সেই স্টেপগুলো ফলো করে আপনারা রান্নাটা করে দেখবেন এটা খেতে মুখে লেগে থাকার মতন হবে একবার করলে কিন্তু এটা বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে এটা এতটাই সুস্বাদু হবে খেতে আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে মানে পুরো প্রসেসটা করতে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন সময় লাগে এর থেকে বেশি সময় লাগে না তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে হাফ কাপ জল দিয়ে দিয়েছি এটা একদম গামাখো টাইপের হবে তো জল বেশি দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুনটা টেস্ট করে দেখেছি আমার কিন্তু নুন কম লাগছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আপনারা অবশ্যই নুন আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন নুনটা ভালো করে মিশিয়ে নিই মিডিয়াম আছে এটাকে আমি ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্যে তিন চার মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ফিরে এসেছি উপর থেকে দেখুন তেলটা ভাসতে শুরু করেছে আর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে খুব সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু এক মিনিট একটুখানি রান্না করে নিলে তৈরি দারুন স্বাদের সোয়া মাটার কিমাকারি যদি বাড়িতে মটরশুঁটি না থাকে তাহলে আপনারা মটরশুঁটি বাদ দিয়ে শুধু সয়াবিন দিয়েও এই রান্নাটা করতে পারেন যারা সয়াবিন খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা খুব ভালোবেসে মানে খুব পছন্দ করে খাবে এটা খেতে ভীষণ ভালো হয় আর খুব হেলদি একটা রান্না বিশেষ করে এটা রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো অনেক সময় হয় বাড়িতে মাছ মাংস থাকে না অথচ খুব ভালো কিছু একটা খেতে ইচ্ছা করে করছে তখন কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এটা খেতে ভীষণ ভালো হয় আর খুব সহজেই তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন